আসসালাম আলাইকুম, কেমন আছেন? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, ওই দেশি মুরগি অনেকেই বলে যে দেশি মুরগি চিনতে সমস্যা হয়, সোনালি মুরগি দেশি মুরগি এগুলো আসলে ই করে ফেলে যে বাজারে যে বুঝতে পারে না। হ্যাঁ, দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগি চেনার উপায় কি যদি একটু বলতেন? দেশি মুরগি চেনার উপায় হচ্ছে যে দেশি মুরগি বেশি বড় হবে না, বেশি বড় হবে না, 1 কেজি হবে, 1 কেজি 100 বেশি হবে না। আর মানে অরিজিনাল দেখলে দেশি সর্বোচ্চ 1 কেজি 100 গ্রাম হবে, 1 কেজি 100 গ্রাম হবে। আর হয়েছে যে দেশি মুরগির তাস থাকবে অন্যরকম, এই যে তাসটা, আচ্ছা আচ্ছা, এটা থাকবে অন্যরকম, এটা বড় থাকবে, মানে যে ফুলটা সেটা একটু বড় থাকবে, আর হচ্ছে যে দাগ দাগ থাকবে, আর এটার ডাক থাকবে অন্যরকম, ডাকটা হচ্ছে দেশি মুরগির ডাকটাই আলাদা। আচ্ছা, পা থাকবে চিকন, একবারে চিকন, পাতলা চিকন থাকবে পা, এই যে পাতলা চিকন থাকবে, আর কাটার পরে বিশেষ করে বিচি থাকবে। আচ্ছা, দেশি মুরগির মরগের বিচি যেটা হবে এটা বড় বড় হবে, আর যদি কক ওটা নিয়ে ফেলে কেউ তাহলে বিচি থাকবে না, ককের কিন্তু বিচি হয় না। তো দেশি মুরগি বাজার থেকে বিচির বিষয়টা কিভাবে বুঝবে? এটা কাটার পরে দেখা যাবে, যদি কেউ মুরগি নেয়, নেওয়ার পরে কাটার পরে যদি বলে যে আমাকে বিচি দেখাও, আমি যে মরগটা নিলাম দেশি মরগ এটার প্রমাণটা, তাহলে বিচি দেখে বুঝতে পারবে। সোনালি, সোনালি কি বিচি থাকে না? না না, সোনালি বিচি হয় না, সোনালি ককের বিচি হয় না, দেশি মরগের বিচি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে কাটার পরে এটা হলো বোঝা যাবে যে এটা আসলে দেশি কি হলো সোনালি। হ্যাঁ হ্যাঁ, আর কত হচ্ছে যে ডাকেই বোঝা যাবে যে এটা দেশি নাকি কি, ধরলেই বুঝতে পারবে, তার মানে ধরে একটু থাপা দিলে পরে বোঝা যাবে এটা দেশি নাকি কি। আচ্ছা আচ্ছা, মানে দেশি ডাকটা একটু, দেশি ডাকটাই আলাদা, আপনার তাজ কালার এগুলো, পাটা এগুলো চিকন পাতলা, এটাতেই বোঝা যাবে যে এটা দেশি মুরগি। আচ্ছা আচ্ছা, তাহলে এইগুলাই মূলত হলো দেশি মুরগি চেনার উপায়, তাই না? জি। দেশি মুরগির এখন বাজার দাম কত আছে, এগুলো কত করে কেজি? 500 টাকা কেজি যাচ্ছে, দাম অনেক কমছে আগের থেকে, আগের থেকে অনেক কমছে, আগের থেকে অনেক, এটা এগুলো এখন 500 টাকা কেজি। জি, এগুলো সেম রেট, সব সেম রেট, আমাদের এখানে দেশি মুরগি মরগ সব সেম রেট। আচ্ছা, কেউ যদি এগুলো অফিসে নিতে চাই? পিসে নিলে পড়বে 500 টাকা, পড়বে 550 টাকা পড়বে, এগুলো আপনার পালার মতো মুরগি আছে, ডিম পালার মতো আমাদের এখানে। হালি নিতে চাইলে কত করে? এগুলো হালি হচ্ছে যে 850 টাকা, এগুলো সুপের বাচ্চা, 850 টাকা হালি। হ্যাঁ, আবার ছোট থেকেও পালতে চাইলে এগুলো নিতে পারে, পালতে পারবে, আবার সুপ তৈরি করতে পারবে। হ্যাঁ, সুপ খাইতে। এগুলো হালি কত করে? এটা হালি হচ্ছে 750 টাকা। এগুলো একদম যারা ছোট বাচ্চারা অসুস্থ হয় বা মুরব্বীর অসুস্থ হয় ছোপ টোপ খাওয়ানোর জন্য এগুলো ঠিক আছে, 750। কত করে এগুলো হচ্ছে যে আপনার কেজি, তাই না? 500 টাকা কেজি, 500 টাকা কেজি আছে, তারপরে আপনার হালি হিসাবেও বেশি, 1300 টাকা, 1200 টাকা, 1300 টাকা নিলে 500 করে, আর আপনার হালি নিলে, হালি নিলে এটা 2000 টাকা, হালি 2000, বড় সাইজের, মানে সব অনেক কেজি সাইজ, কেজি সাইজ। ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন, দেশি মুরগি যদি কেনার ব্যাপারে কেউ যোগাযোগ করতে চায়। হ্যাঁ, সমস্যা না, আমাদের এখানে দেশি মুরগি অ্যাভেলেবেল পাওয়া যায়, 018908203852। তো ধন্যবাদ ভাই, ভালো থাকো ভাই, আল্লাহ হাফেজ।